বুধবার পূর্ব বর্ধমান জেলার কাঞ্চননগরের গোবিন্দধামে শ্রী চৈতন্যদেবের পর্ষদ চর্চা কবি গোবিন্দ দাসের 554তম জন্ম উৎসবের উদ্বোধন হলো। 11 দিন ব্যাপী এই উৎসব চলবে। প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। এই দিন উপস্থিত ছিলেন স্বামীজি সহ রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার, উপপৌরপতি মৌসুমী দাস, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, কাউন্সিলর মানিক দাস আব্দুল রব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পূজ্যপাদ অজ্ঞানন্দজি মহারাজ একে বরণ করে নেওয়া হচ্ছে। এই পৌরসভার সভাপতি শ্রী খোকন দাস আনুষ্ঠানিক ভাবে বরণ করে নিচ্ছেন। মাননীয় কাউন্সিলর আনন্দ গোপাল সাহা, আমাদের প্রিয় পোল্টি শ্রী মহোদয়কে, আমাদের দীর্ঘদিনের চলার পথের সাথী এবং অন্যতম এবার তপনদাকে আরেকবার ডাকছি। আব্দুল রব আছে, তার হাতে পুষ্পস্তবক স্মারক তুলে দেওয়ার জন্য এই পূর্ণভূমিতে এখানে উপস্থিত হয়েছি। গোবিন্দ দাস এবং মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কিছু তাঁদের কথা চিন্তন করার জন্য বা তাঁদের অনুধ্যান করার জন্য আমরা জানি প্রচলিত কথাতে আছে এই গোবিন্দ দাস 554তম জন্মদিন আমাদের পূর্ণ তিথি গোবিন্দ শ্রী চৈতন্য দেবের সেখানে চলে গেলাম। আমি আসার লক্ষ্য নিয়ে না, যদিও খোকন্দা এটা ডেকে এনেছি। কেন আমরা এই অনুষ্ঠানে এসেছি, তা আমাদের আসার একটা টান হয়েছে, হৃদয় হয়েছে যে আমরা ঠাকুরের কাছে যেতে চাই, পবিত্রতা অর্জন করতে চাই, ভগবানের কাছে যেতে চাই, নিজের জীবনকে ভগবান নিবেদিত করতে চাই। এই সত্তা আমাদের মধ্যে আসে। সনাতন হিন্দু ধর্মীয় মানুষেরা অপেক্ষা করেছেন যার নাম গান শোনার জন্য, তাই বিনাশায় চ দুষ্কৃতাম পালনায় চ সারণাম ধর্ম সংস্থাপনার্থায়। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।